নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি আচারি মিষ্টি কুমড়োর ঘন্ট আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষভাবে এটা আপনারা বানিয়ে নিতে পারেন ভাত রুটি খাওয়ার জন্য, খেতে অসাধারণ লাগে। আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আচারি ঘন্ট বানানোর জন্য এখানে আমি পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে আলু রেখেছি। কুমড়োটা একটু বড় আর মোটা সাইজ করে আমি কেটে নিয়েছি, আলুটা একটু সাইজে ছোট আর কুমড়ো সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে যদি কেটে নেওয়া যায় একই সময়ের মধ্যে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু বানাতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হিং। এখানে আমি 2 চিমটে পরিমাণে হিং ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, এগুলো ভালো করে ফোড়ন করে নেব। ফোড়নটা দেখুন ভালো মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটা ভালো করে ভেজে নেব আমি। টমেটোর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়োটা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে অ্যাড করে দেবো চিনি। এগুলো ভালো করে মিক্স করে নেব। এবার গ্যাসের হিটটা একদম লো টু মিডিয়ামে রাখবো, রেখে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ঢাকনাটাকে খুলে নেব, আরও কিছুক্ষণ কুমড়োটা নাড়াচাড়া করে নেব। আর দেখুন কুমড়োটা কিন্তু বেশ মশার সাথে কষে গিয়েছে, কুমড়োর আলুটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে, তবে খেতে ভালো লাগবে ভাত রুটির সাথে। সেইভাবে জলটা দিয়ে দিতে হবে। গ্যাসের হিটটা আমি হাইতে রাখবো, দেখে আমি কুমড়ো আলুটা ফুটিয়ে নেব। এদিকে দেখুন কুমড়োটা বেশ ফুটে গেছে। গ্যাসের হিটটা আমি লো টু মিডিয়ামে রাখবো, একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো ঝটপট কুমড়ো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আচারি ঘন্টার জন্য স্পেশাল একটা আচারি মশলা বানাবো, তার জন্য এখানে আমি রেখেছি মৌরি, সর্ষে, গোটা জিরে, মেথি আর রেখেছি জোয়ান। এখানে আমি সব 1/2 চামচ করে ব্যবহার করছি, আর মেথির পরিমাণটা একটু কম রাখতে হবে কারণ মেথি খুব তেতো হয়ে যায়। আর এখানে সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা বানিয়ে নিতে হবে। এই গরম করার মধ্যেই আমি মশলাটা দিয়ে দেব। কড়াটা খুব গরম হয়ে গেলে গ্যাসের হিটটা কিন্তু বন্ধ করে দিতে হবে, আর একটু খেয়াল রাখতে হবে যাতে এই মশলাটা না পুড়ে যায়, তাহলে কিন্তু আচারে গন্ধটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের হিটটা বন্ধ করে দেবো, দিয়ে এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব, আর দেখুন আলু আর কুমড়োটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এতটা ঝোল আমার প্রয়োজন নেই। গ্যাসের হিটটা আমি হাইতে রাখবো, রেখে ঝোলটা আমি কমিয়ে নেব। এদিকে দেখুন ঝোলটা বেশ কমে গেছে আর একটা থকথকে ভাব হয়ে গেছে। আর এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন আচারি ঘন্টর জন্য একটা স্পেশাল ফোড়ন রেডি করে নেব, তার জন্য কড়ার মধ্যে আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোটা সর্ষে আর একটা লঙ্কা। এবারে এর মধ্যে 1/2 চামচ আদা কুচি দিয়ে দেবো, এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আদাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আচারি ঘন্টতে আমি 1 চামচ পরিমাণে আদা কুচি ব্যবহার করেছি। ফোড়নটা দেখুন এদিকে রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো রেড চিনি পাউডার, একটু কালারটা ভালো আসবে। এটা কিন্তু ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন।
ফোড়নটা দেখুন রেডি হয়ে গেছে। আর সবশেষে এর মধ্যে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই অবস্থাতে গ্যাসের হিটটা বন্ধ করে দেব, দিয়ে মশলাটা তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন কুমড়োটা বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে, তার মানে কিন্তু একদম এই তরকারিটা আমার শেষের মুখে। এবার যে মশলাটা আমি বানালাম এই কুমড়োর মধ্যে আমি দিয়ে দেব। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আরও কিছুক্ষণ ফুটি এবার আমি রেডি করে নেব, তাহলে কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আচারের ঘণ্ট। তো দেখুন আচারের ঘণ্ট পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর ঠান্ডা হলে এই গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই অবস্থাতে ঘণ্টটা নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা আপনারা তো কুমড়ো বা মিষ্টি কুমড়োর বিভিন্ন রকম ঘণ্ট খেয়েছে, একবার কিন্তু এইভাবে আচারি কুমড়োর ঘণ্ট আপনারা ভাত রুটি পরোটার জন্য বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ লাগে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, ভালো করে মিক্স করে নেব, নিয়ে গ্যাসের হিটটা বন্ধ করে দেব। তো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আচারি কুমড়োর ঘণ্ট বা আচারি ঘণ্ট যাই বলুন না কেন। পুরো ভিডিওটি দেখার জন্য